সুপ্রিয় দর্শক, রেসলিং জগতে আন্ডারটেকারকে চেনে না এমন মানুষ এই বাংলায় খুঁজে পাওয়া যাবে না। তার ভয়ঙ্কর ভয়ঙ্কর সেলিব্রেশন দেখে মাঝরাতে হয়তো অনেকে চমকে উঠেছেন বহুবার। বর্তমানে রেসলিং জগৎ থেকে অবসরে থাকলেও আন্ডারটেকারের সেই ভয়ঙ্কর রূপ এবার দেখা গেল ক্রিকেট মাঠে। বলছিলাম বাংলাদেশের তরুণ স্পিন বোলার শেখ মেহেদির কথা। বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত মুখ হয়ে উঠেছেন শেখ মেহেদি। বল হাতে দারুণ সফলও তিনি। সম্প্রতি উইকেট পাওয়ার পর সেলিব্রেশন করা একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে, যেখানে স্পষ্টভাবে মিল রয়েছে আন্ডারটেকারের সাথে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি, যেখানে হুবহু দেখা যাচ্ছে আন্ডারটেকার এবং শেখ মেহেদি হাসানের সেলিব্রেশন সেম টু সেম। মেহেদি হাসান সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজ এবং চলমান নিউজিল্যান্ড সিরিজে বল এবং ব্যাট হাতে দারুণ সফল সময় পার করছেন। ভাবা হচ্ছে সাকিব আল হাসানের পর শেখ মেহেদি হবেন বাংলার ভবিষ্যৎ নাম্বার ওয়ান অলরাউন্ডার। তাছাড়াও অক্টোবরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ট্রাম্প কার্ড হবেন শেখ মেহেদি, সেটা নিঃসন্দেহে বলা যায়। তবে যাই হোক দর্শক, আন্ডারটেকারের সাথে এমন সেলিব্রেশনের মিল ভালোই লেগেছে আমার। দর্শক, শেখ মেহেদি এবং আন্ডারটেকারের এই মিল আপনাদের কেমন লেগেছে জানান কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সারা বাংলাদেশের মানুষকে দেখতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।